মুসলিম মহিলাদের প্রকাশ্যে গণধর্ষণ করুক হিন্দু পুরুষেরা, এমনই বিতর্কিত মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেত্রী সুনীতা সিং গৌর। এবং তার সেই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা তহা সিদ্দিকী সাহেব কি বলছেন, আসুন একবার দেখে নেব। মুসলিম মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করুক হিন্দু পুরুষরা, এরকমই এক ফেসবুকে একজন পোস্ট করেছেন কুৎসিত মন্তব্য উত্তরপ্রদেশের বিজেপি রামকোলা মণ্ডলের মহিলা মোর্চার নেত্রী সুনীতা সিং গৌর। একজন মহিলা হয়ে কিভাবে তিনি এইরকম নিদান দিতে পারেন, কি বলবেন আপনি? ছি 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 ছি, এ কথা আমাদের শুনতে হচ্ছে? বাংলার মানুষকে, ভারতের মানুষকে এই ধরনের একটা বাক্য, এরকম একটা ভাষা শুনতে হচ্ছে? সমাজ কোথায় গেল, দেশ কোথায় গেল? আজকে এই ধরনের কথা যারা বলে তারা মানুষের খাতায় আছে বলে আমার, মানুষের খাতায় তাদের নামটা আছে থাকে বলে আমার মনে হয় না, যে বলছে মুসলিম মেয়েদের প্রকাশ্য রাস্তায় ধর্ষণ করো এবং একটা করে টিম তৈরি করতে বলছে, দশটা করে হিন্দু ছেলে মিলে রাস্তায় ধর্ষণ করো এবং ধর্ষণ করার ফটো তুলে বাজারে টাঙ্গে রাখতে বলছে, আগে ওকে দিয়ে শুরু হোক, এই বাংলায়, এই ভারতবর্ষে যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা এই ধরনের কথা বলা তো দূরের কথা, এই ধরনের কথা ভাবতেও পারে না। আর যাদের মধ্যে শুয়োরের চামড়া আছে, কুত্তার চামড়া আছে, তারাও ভাববে বলে মনে হয় না, একটা শুয়োর একটা কুত্তাও তাও কিন্তু না, ওদেরও লজ্জা আছে, আমরা লক্ষ্য করে দেখেছি ওদেরও একটু লজ্জা আছে। তবে যে মহিলা বলেছে ওই মহিলার নিশ্চয়ই মা আছে, ওই মহিলার নিশ্চয়ই বোন আছে, ওই মহিলার নিশ্চয়ই বৌদি আছে, সেও একটা মহিলা। তো ওদের পরিবার থেকে আগে শুরু করুক, শুরু করার পরে তা মুসলিম মহিলাদের শুরু করবে। এই ভাষাটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হিন্দু সমাজ নয়, মুসলমান সমাজ নয়, খ্রিস্টান সমাজ নয়, যারা নিজেকে মানুষ বলে দাবি করি তারা ঘৃণা করে, তারা প্রতিবাদ করবে, এটা মনে করি। এটা বলে কি বুঝাতে চাইছে, কি করতে চাইছে? তা আমার অনুরোধ, এই ধরনের ভাষা যারা বলে তাদের প্রতিবাদ করাটা উচিত প্রত্যেকটা শুভসম্পন্ন মানুষকে। আজকে যারা বুদ্ধিজীবী, নিজেকে বলে দাবি করে তারা কোথায় গেল, এর প্রতিবাদ করছে না কেন, কিসের জন্য? এটা একটা অমুসলিম মুসলমানদের দিকে আঙুল তুলেছে বলে? এই 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 ভাষা যদি কোনো মুসলিম মানে করতো তাহলে বুদ্ধিজীবীরা তো কোথা থেকে গর্ত দিয়ে ফাটল দিয়ে বেরিয়ে পড়তো, কোথায় গেল তারা আজকে? আর একটা কথা বলি, এই ধরনের ভাষা যদি কোনো মুসলিম বলতো তাহলে আমার বাংলার, আমার ভারতের কিছু চ্যানেল আছে ব্রেকিং নিউজ করতো, মানে সবসময় দেখাতো, কোথায় গেল সে নিউজওয়ালারা, সে মিডিয়াওয়ালারা কোথায় গেল? লজ্জা লাগছে না? আসল যে বলছে সে মানুষ বলে নিজেকে দাবি করতে পারে বলে আমার মনে হয় না, উচিত নয় সে মানুষ বলে। আর যদি বলেন হ্যাঁ আমি মানুষ হয়ে বলছি, তাহলে ওকে আগে ধর্ষণ করে, মুসলমানরা ওকে ধর্ষণ করতে যাবে না, মুসলমানরা ধর্ষণ করতে যাবে, ও পিপাসিত মুসলমান নয়। যদি কেউ ওর নিজস্ব লোক থাকে দশজন টিম করে ওকে, ওর মাকে, ওর বোনকে ধর্ষণ করে দেখুক। একটা মহিলাকে ধর্ষণ করলে তার কী জ্বালা, কী যন্ত্রণা, তার কী কষ্ট,
সেটা আগে উপভোগ করুক, করার পর আরেকবার সে না হয় বলবে। যদি আনন্দ পায় তা দ্বিতীয়বার বলবো না, আর যদি কষ্ট হয় জ্বালা যন্ত্রণা থাকে নিশ্চয়ই আর সে বলবে না। সেটা তো মানে 100 বার এই ধরনের ভাষা যদি আমি ইউজ করি আমারও আমারও মানে ইয়েতে মানে কী বলে ওপর আইন বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমিও মনে করি, আমিও মনে করি। আজকের বিজিবি আর আরএসএস ওই মহিলাকে দেখে শিক্ষা নিক, বিজিপি আরএসএসের কত বড় কলঙ্ক, ওরাই তো শেষ করবে সব।